ও 1000 প্লাস বসি রয়েছে, এগুলোকে ঠিক রাখা কিন্তু একটি বেশ ব্যাপার। এই উহ ইয়া হ্যাঁ দম এই যে মাস আই বাবা উহ প্রতিটাই প্রায় না, কি সুন্দর সিস্টেম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম আবার সেই পাকশি পদ্মা নদীতে। তো আমরা গত বছর এবং তার আগের বছরে গাংহাওড়া মাছ কীভাবে ধরা হয় দেখিয়েছিলাম, তো এইবার একটু ভিন্ন পদ্ধতিতে মাছ ধরা দেখাবো। তো আমাদের সঙ্গে কিন্তু সুনীল ভাই এবং তার ছোট ভাই অনিল ভাই, তো দুজন থাকবে, আমি এবং আমাদের বিখ্যাত বাবু ভাই একসঙ্গে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই কোলিং টাওয়ার দেখতে পাচ্ছি, অনেকটুকু হয়ে গেছে। পদ্মার এই পাশে প্রচুর বালু রয়েছে এবং এখানে অনেক বালু তোলা হয়। আমাদের বিখ্যাত বাবু ভাই নৌকায় উঠে গেল, তো মোট 5 জন আমরা যাচ্ছি আজকে। আশা করছি একদম ভিন্ন ধরনের কিছু একটা দেখাবো আজকে, বেশ সুন্দর জায়গা, এখানের ব্যাপার স্যাপার সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশ সোনার বাংলাদেশ। আমরা কিন্তু ব্রিজ থেকে বেশটা দূরে চলে আসলাম, আসার পরে এখনো কিন্তু অনিল ভাই টোপ গাঁথতেইছে। এতগুলো বড়শি প্রায় 1000 প্লাসের মতো কিন্তু এখানে বসি রয়েছে এবং প্রত্যেকটা বসির সঙ্গে কিন্তু একটা ফুল কেঁচো দেওয়া হচ্ছে এবং কেঁচো দেওয়ার স্টাইলটা কিন্তু বেশ সুন্দর। অনেক সহজে কিন্তু অনিল ভাই কেঁচোগুলো দিচ্ছে। তো আমরা আগেই বলবো না কী মাছ ধরবে, কারণ বসি ফেলা হচ্ছে, যে কোনো মাছই ধরতে পারে। অনিল ভাইরা বুঝতে পারবে কী ধরনের মাছ ধরে, কিন্তু আমরা কিন্তু সেভাবে বুঝতে পারছি না, তো আমাদের দেখতে হবে। তো বেশ সুন্দর সিস্টেম। এর আগে আমরা এই নৌকায় বসেই কিন্তু অনিল এবং সুনীল ভাইয়ের কিন্তু গাংহাওড়া মাছ ধরা দেখিয়েছিলাম। এইগুলো হচ্ছে ভাড়া, আমাদের বসির সঙ্গে যে ভাড়াগুলো দিই, এই টাউনের সঙ্গে কিন্তু এই ভাড়াগুলো দেওয়া হচ্ছে একদম ইট। এটা ইটের টুকরা, অনেক বড় বড় ভাড়া, বেশ ওজন। এগুলো কিন্তু একদম মাটির উপরে গিয়ে পড়বে বসিগুলো, তখন কিন্তু এখানে মাছগুলো খাবে। টোপ গাঁথা হয়ে গেছে, আমরা এখন বসি ফেলবো। তো এই মাছ ধরতে বেশিক্ষণ লাগে না, এই বসি ফেলার পরে 1 ঘন্টা পরেই কিন্তু তুলে ফেলা হয়। একদিনে শুধুমাত্র একবারই এই ফিশিংটা করা হয়। তো দেখি, এই আমরা বসি বেঁধে দিলাম, এখন এই ফেলে দিচ্ছি। খুবই সহজ, একদম খুবই সহজেই কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বসির সঙ্গে একটি করে টোপ দেওয়া রয়েছে, 15-20টা বসির পরেই একটি করে ভাড়া রয়েছে। আর ভাড়া তো সেই ভাড়া, মানে যে স্রোত, এই স্রোতে এই ভাড়া খুবই দরকার, কারণ এটাকে ধরে রাখতে হলেও একটু বড় ভাড়া প্রয়োজন। সব এলাকাতেই কম বেশি এই দাউন দিয়ে মাছ ধরা হয়, শুধু আমাদের পাবনাতেই না। তো এই দাউন কিন্তু সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু দাউন দিয়ে মাছ ধরা হয়। আমরা কখনো এইভাবে দাউন দিয়ে সরাসরি কখনো মাছ ধরা দেখিনি এভাবে পাশাপাশি থেকে। তো আমাদের কিন্তু সৌভাগ্য হলো, আলহামদুলিল্লাহ, আমরা এই প্রথমবার কিন্তু দাউনে মাছ ধরা দেখতে পাচ্ছি। তো দেখি কি হয়। এই সময়টাতে দাউন দিয়ে মাছ ধরা হচ্ছে, যখন আবার পানি একটু পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আবার গাংহাওড়া মাছ ধরা হবে। তো সুনীল ভাই বলতেছিল যে এই মাছ কিন্তু পানি যখন খোলা থাকে তখনই কিন্তু এই দাউন দিয়ে মাছ ধরা সম্ভব হবে, যখন পানি পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু আবার মাছ খাবেই না, এমনটা বলতেছিল। অনিল ভাই, আপনি কি বুঝতে পারেন যে মাছ কোন দিকে আছে? মাছ তো এখানে আছে, সোজায় আছে। কিভাবে বুঝতে পারলেন এখানে আছে? আমরা জায়গা চিনি না। আচ্ছা, কোথায় মাছ আছে কি আছে না? পাথর আছে তো, পাথরে থাকে। এখানে মাছ থাকার জায়গা এটা। আচ্ছা, নিচে পাথর, এই জন্য বুঝতে পারতেছেন না? হ্যাঁ, নিচে পাথর। আচ্ছা, এটা অবশ্যই কিন্তু জানতে হবে, কারণ সুনীল ভাইরা এখানে এত অভিজ্ঞ, এখানে এতদিন ধরে মাছ ধরতেছে, তার দাদা বাবা এবং তারা, এবং তার ছোট ভাই কিন্তু অমিত, সেও কিন্তু আসা শুরু করেছে। তো বুঝতেই পারতেছেন, তারা মাছের সম্বন্ধে খুবই ভালো জানবে, কোথায় কী হচ্ছে অবশ্যই তাদের বলেই হইতে হবে, ব্যাপারটা এরকম। তো দেখি কী হয়। তবে এখন যে পানি, এখন কিন্তু হুইল দিয়ে বড় মাছ ধরার জন্য কিন্তু
একদম পারফেক্ট সময় না, এখন কিন্তু অনেক পানি এবং বেশ স্রোত, এই স্রোতের মধ্যে আমার মনে হয় না কোনোভাবে বসি দিয়ে মাছ ধরতে পারবো আমরা। আমরা এখন যেটা দেখতেছি সেটা মনোযোগ দিয়ে দেখি কি হয়। আরও খুবই যত্ন সহকারে কিন্তু কাজ করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন এতগুলো বসি, এগুলোকে ঠিক রাখাও কিন্তু একটি বেশ ব্যাপার। দেখুন একটাও প্যাঁচ লাগতেছে না, খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, একদম এত সুন্দর করে লাইন করে রাখা হয়েছে, একটার সঙ্গে একটা কোনো সম্পর্কই নেই কিন্তু সবাই একসঙ্গেই আছে, ব্যাপারটা এরকম। ভাই আপনার এই জীবনে এই পদ্মা নদী থেকে কত বড় মাছ ধরছেন এ পর্যন্ত? 7-8 কেজি না, একটা বাগার মাছ পাইছিলাম সব থেকে বড়। কত বড়? 35 কেজি। মানে আমাদের মনে হচ্ছে যে আমরা একই জায়গায় আছি কিন্তু না, আমরা কিন্তু অনেক দূরে ছিলাম, বসে ফেলতে ফেলতে কিন্তু অনেক দূরে চলে আসছি, কারণ নদীর অনেক স্রোত, স্রোতে ভেসে ভেসে, আর আমাদের সুনীল ভাই কিন্তু সেটাকে কন্ট্রোল করছে নৌকা। তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু চলছে তাদের, এটা প্রতিদিনের কাজ, আমরা তো কেবলমাত্র একদিন দুদিন দেখতে আসি, তবে তারা কিন্তু খুবই গোছালো একদম। সবগুলো বসিতে মাছ বাঁধলে কেমন হবে? কতগুলো ফেললাম ভাই? 500-র বেশি হবে, অনেক দূর ছিল তো। আজকে কিন্তু কোনো চাল নেই, কোনো এক্সট্রা মাংস নেই, কোনো শিশুর তেল নেই, শুধুমাত্র কেঁচো, শুধুমাত্র কেঁচো টোপ, খুবই সহজ। এটাকে দাউন বলা হয়, দাউন বসে ফেলে দিলাম, এখন অপেক্ষার পালা আমাদের বসিতে কী মাছ ধরে। শেষ? হ্যাঁ শেষ, বসি ফেলা শেষ, আমরা এখন 1 ঘন্টা ওয়েট করবো এখানে, তারপরে কিন্তু আমাদের বসি তোলা হবে। আমাদের 1 ঘন্টা দেরি করতে হবে, তাই কিন্তু আমরা নৌকা থেকে এখানে এসে আড্ডা দিচ্ছি। এখানে মূলা চাষ হয়েছে, মূলা এখন সিজন না তাই ভালো হয় নাই। আমাদের সুনীল ভাইকে জিজ্ঞেস করি আমরা আজকে কী কী মাছ ধরতে পারবো, ভাই বলেন। রিটা মাছ, রিটা ঘাইড়ি, বাচ্চা আছে। আচ্ছা, রিটা ঘাইড়ি আর বাচ্চা 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 মাছ তো খুব দামি একটা মাছ, সেটা ধরে যে বসি খায় আগে। হ্যাঁ, সেই প্রায় 600-র বেশি আমরা বসি ফেলেছি, আমরা 1 ঘন্টা পরে আবার বসি তুলবো, দেখি কতগুলো মাছ ধরতে পারি। তবে সুনীল ভাই এবং অনিল ভাই বেশ পপুলার, শুধু অমিত পপুলার নয়। অমিত সামনে আসো একটু, তোমাকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এদের চেহারা কিন্তু যথেষ্ট মিল আছে। আমরা প্রায় 1 ঘন্টার মতো সময় পাস করলাম, এখন আমরা যাব। যাওয়ার পরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বড়শি এবং মাছ দেখতে পাবো, দেখি কতগুলো মাছ ধরতে পারি আমরা। দেখি কতগুলো মাছ আমরা ধরতে পারি, আশা আছে প্রচুর মাছ ধরবো আমরা। বড়শি তোলা শুরু করে দিলাম, মাছ তোলার জন্য কিন্তু একটু জালও আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বড় মাছ তো ধরে, এখনো বড়শি আসা শুরু হয়নি। এই বড় একটা ভাড়া উঠে আসলো, এই প্রথমটা ফক্কা, তারপরেরটাও ফক্কা। আলহামদুলিল্লাহ একটি মাছ কিন্তু দেখে ফেললাম। এই মাছ আর ইটা, ওরে বাবা, ক্যাঁ ক্যাঁ করে রাখতেছে, কাঁটা আছে আবার চোখগুলো, এত ছোট ছোট মাছগুলো। হ্যাঁ, আর একটা, আহ বেশ ভালো, তিনটা হয়ে গেল, আর একটা। ও এ পানির যে স্রোত দেখো, পানি পাক পাড়তেছে কেন দেখো, ওরে বাবা, এখান থেকে বড় মাছ উঠবে রে ভাই। হায় হায়, পানি কেমনে ঘুরতেছে দেখো ভাই, তো বেশ ঝলমলে মাছ। এ বাবু ভাই একটা বিশাল মাছ ধরতেছে, ওরে বাবা, সে তো একবার দিয়েই জাল বাঁধিয়ে ফেললো। কি যে বাঁধাইছ তুমি, বড়ই টেনশন, এমন বাঁধা বাঁধছে এটা কোনোভাবে সম্ভবই না, এটা থেকে ছোড়া। 4টা মাছ পাওয়ার পরে আমাদের বসিটা বেঁধে গিয়েছিলো, তো এখন আবার খুলে গেছে, বিশাল হিস্টোরি করে কিন্তু আমরা এটা তুললাম। যাই হোক, আমরা আবার আমাদের মাছ মানে সব ছুটেই গেল, কি হয় সব সময়
আর একটা আলহামদুলিল্লাহ মাছ কিন্তু ভালোই বাজার কথা। এ ও দাদা গুড সাইজ, এরা ঘাটে ঘুরা। কখন যে একটা বড় মাছ উঠবে সেই অপেক্ষায় আছি। ও সাতটা খায় মারা গেছে, মারা গেছে। ও বাবা, ও বড় মাছ একটা উঠতে হয়ই তো। এই মাছগুলো এত সুন্দর দেখতে, কিন্তু মাছের চোখগুলো একদম ছোট ছোট, কিছুটা চায়নাদের মতো। চায়নার মানুষগুলোর চোখ ছোট, জাপানের লোকের মানুষ। এ ও সুন্দর মাছ। এসবগুলো মাছ আগে তুলে ফেলা হচ্ছে, পরে কিন্তু এগুলো এই একসঙ্গে খোলা হবে। এ বড় রে ভাই রে, বেশ ভালো সাইজ। ভাড়া উঠলো একটা। মাছ কিন্তু এদিক দিয়ে ভালোই পাচ্ছে এখন কিন্তু আমি। দাদা হ্যাঁ শট, বেশ ভালো। প্রায় প্রতিটাতেই কিন্তু এখন এ শট, প্রতিটাতেই কিন্তু সুন্দর। অনেকগুলো মাছ হয়ে গেল, একের পর এক কিন্তু মাছ শুধু উঠতেইছে আর উঠতেইছে। বেশ সময় নষ্ট হলো একটু ওই বড়শিগুলো বেঁধে দিয়ে, তাছাড়া কিন্তু ও খুব সুন্দর সাইজ দেখে মনে হচ্ছে যে কি মাছ আমি বলবো এটাকে। এর নাম হচ্ছে রিটা। দেখুন এর ছোট ছোট চোখ, এক এক দিকে এক এক রকম চেহারা। তবে খেতে যে কেমন হবে সেটা না খেলে বুঝতে পারবো না, তবে ভাইরা বলছে খুব সুন্দর হবে। গাঙ্গাউরা মাছ আর এই মাছের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে, আপনারা দেখে অনুমান করে নেন এটাকে কি মাছ বলা যায়। এক এক সাইডে এক এক রকম, শুধু চোখটা আমার বেশি ভালো লাগছে। বাঁশপাতা মাছ, এই মাছ তো এর কাঁটায় তো খুব বিষ না ভাই, কাঁটা নাই। ওরে বাবা, এই যে একটা নতুন মাছ দেখলাম, বাঁশপাতা না। এ মাছের খুব দাম না ভাই, কত কেজি এগুলো? 1100-1200-1200-1200। দেখুন মুখটা কেমন লাল হয়ে যাচ্ছে। এই যে আমরা চাচ্ছি যেরকম একটু ভিন্ন রকম মাছ উঠলে আমরা কিন্তু দেখে খুব মজা পাই। হ্যাঁ একদম এই যে মাছ, বাবা ও প্রতিটাই প্রায় না, কি সুন্দর সিস্টেম। এই বাবা সে কি ডাক দেয় তারা, বুঝছো? ট্যাংরা মাছ যেমন ডাকে না, ই ভালো সাইজ কেমনে ডাকে দেখছো, ভালোই 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 তো খাইছে দেখি। হ্যাঁ এই ও এই দেখো বড় মাছ, সে কি ডাক দিচ্ছে, খুব সহজ। কিন্তু মাছ ধরার পদ্ধতিটা খুব ভালো লেগেছে আমাদের, বিশেষ করে এই ও পর পর রে, এই মাছের চোখ এত ছোট আমি অবাক হয়ে যাচ্ছি। পরে দেখাচ্ছি চোখটা, এই মাছ উঠবে বড় মাছ। ও বাগান বাগান, ও আলহামদুলিল্লাহ, বললাম না বড় মাছটা এখন আছে পিছনে, দেখছো মাছ দেখা গেছে? হ্যাঁ বাঘার, আলহামদুলিল্লাহ বাঘার একটা দেখে ফেললাম আমরা। বাঘারের কিন্তু অত বড় দেহ, কিন্তু ওর চোখ কিন্তু ছোট না। না বাঘারটা ভালো মতো ধরো, দেখো অনেকগুলো মাছ। আর একটা ও একটু পুচকে বাঘায়, পুচকে বাঘায়। আমরা একটা খুবই আশায় ছিলাম একটি বাঘারে মাছ দেখবো, অবশেষে দেখে ফেললাম, বসছি শেষ। তো শেষ হয়ে গেল আমাদের মাছ ধরা, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে জার্নিটা বেশ ভালো ছিল, আমরা এখন যে মাছগুলো ধরেছি সেগুলো এখন আমরা খুলবো, খুলে কিন্তু দেখবো কতগুলো মাছ হয়েছে। বেশ বড় মাছ, দেখ সুন্দর। মাছ ধরা শেষ, কিন্তু ঘটনা এখনো শেষ হয়নি।
এখনো মাছগুলো খুলতে হবে, খোলার পরে দেখবো কতগুলো মাছ হয়েছে। তো অপেক্ষা করি। তো ভালোই মাছ ধরেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মাছ ধরেছে। যা যা ধরলে আরো মাছ হয়, যা যা ফাঁকা মিস হয়ে গেছে। প্রথম দিকে তো মাছ ছিলই না। পানি ছাড়াও কিন্তু 3-4 ঘন্টা জীবিত থাকতে পারে। এই মাছগুলো কতক্ষণ থাকে জীবিত? সহজে মরে না? না, 1-2-3 ঘন্টা থাকবে আরাম। তাহলে এই মাছগুলো যারা খাবে তারা মনে করেন যে পানিতে নামলেও তো মরবে না? আচ্ছা, আপনি আবার পন্ডিতি করে নৌকা ঘুরাই ফেলেন না মাঝি? বাবু ভাই হচ্ছে পদ্মা নদীর মাঝি। এখানে পদ্ধতিটা বেশ ভালোই, দেখুন সবগুলো মাছ ধরার পরে কিন্তু তারপরে একসঙ্গে খোলা হচ্ছে, এতে সময় নষ্ট হলো কম, কিন্তু একটা করে ধরে খুলতে কিন্তু সময় লাগতো, আর একবারে সব খুলে ফেলতেছে, এটা সময় বেঁচে গেল। অল্প সময়ের মধ্যেই কিন্তু ভালোই মাছ ধরে ফেললাম, তবে আমাদের কিছু সময় নষ্ট হলো বড়শিগুলো বেঁধে গিয়ে। যদি বড়শিগুলো না বাঁধতো তাহলে কিন্তু আরও আমরা এতক্ষণ চলে যেতাম। এই বড়শিগুলো কখন খুলবেন? এখনই মানে সবগুলো কেসো ফেলে দিয়ে আবার প্রস্তুত করতে হবে নাকি? আচ্ছা, তো ওজন ভালো ভাই? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে 2 কেজি হবে না, না বেশি হবে, ওজন আছে। ভদ্র সভ্য মাছ, পেটে পেটে প্রচুর চর্বি, চর্বিযুক্ত মাছ। 3টা কাঁটা আছে ট্যাংরার মতো দেখুন, আর মাছ মাছের মাথাটা কিছুটা হচ্ছে মাগুরের মতো, আর চোখ সম্বন্ধে তো বলেছি আমি, খুবই ছোট চোখ, ভালোই। এটা কিন্তু সর্বোচ্চ 1-1.5 কেজি পর্যন্ত বড় হয়, তবে এই মাছ যে সাইজে হোক এটা কিন্তু একটা আলাদা খেতে স্বাদ আছে। তো আমরা এটা খাবো, তারপরে কিন্তু জানাবো কেমন লাগে খেতে এটাকে। গাঙ্গাওড়া মাছটা খুবই সুস্বাদু, আশা করি এটা তার চেয়ে সুস্বাদু হবে, কারণ গাঙ্গাওড়ার চেয়ে শরীরে মাংস বেশি। ভাই কখনো কি গামলা ভরতে পারছেন মাছ দিয়ে? একবারে বেশি হয়েছে নাকি? 6-7 কেজি না? এগুলো কেজি কত করে? এগুলো কেজি সকালে বেচা হয় 400 টাকা। 400 দামও তো ভালো আছে। আর ওইটা বেচা হয় যেটা বাগের মাছটা? হ্যাঁ, 600 টাকা কেজি ছোটগুলো। আচ্ছা, 1 কেজি ওজনের 550-600। মানে 1 কেজি হলে পারে 550-600 নাকি? আচ্ছা, আর আরও বড় হলে তার দাম দ্বিগুণ হয়ে যায়। 2-3 কেজি বা 2.5 কেজি হয় তাহলে 700-800 টাকা। এই নদীর মাছের চাহিদা তো খুব ভাই, মানে পদ্মা নদীর মাছ শুনলেই এর আলাদা একটা আকর্ষণ কাজ করে মাছের প্রতি। বাচ্চা এই মাছ স্বাদ খুব টেস্টি মাছ। নদীর যে কোনো মাছই স্বাদ আছে। কোনো তো সার সবজি বড় করে না, স্বাদহীন ভাব বড়, ন্যাচারাল ভাবে একদম প্রাকৃতিক ভাবে মাছগুলো বড় হয়েছে। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের মাছ খোলা হয়ে গেল। তো আমি একটু আইডিয়া করি, এই 2-2.5 কেজি কিন্তু হবেই। মাছটা দেখতেই অন্যরকম না? না, কালো দাগটা ভালো লাগে। হ্যাঁ, বাঘ, এই যে বাঘ, বাঘার এই যে বলা হয় এই কারণে যে এই যে বাঘের মতো ডোরা কাটা, আর এর দাঁতগুলো দেখাই, এর দাঁতগুলো একদম আগার, এর দাঁত, আর এর দাঁত অন্য অন্য মাছ ধরে খাই গেল নাকি? চলেন, হয়ে গেল। গাটা কিরকম খসখসা। আসো আসো আসো, এই যে আপনি ধরো, ধরে একটা কামড় দেও। ও, গা তো খসখসা। বসো বসো, এর লেগে তো ধরে মজা। বসো না, এই লোকের হাত থেকে মাছ যাবি। নেয়াজ দেখো কত বড়। হ্যাঁ, ডোরা কাটা সুন্দর। আমাদের মাছ ধরা শেষ, আপনারা দেখতে পারলেন আমরা এই আজকে একটি সুন্দর একটি দিনে আমরা এসে কিন্তু পদ্মাতে কিন্তু মাছ ধরে ফেললাম। তো আমাদের সুনীল, অনিল এবং অমিত এই 3 ভাইয়ের সঙ্গে আমরা আসলাম।
তো বিগত দুই বছর কিন্তু আমরা এসে আপনাদেরকে গাঙ্গাওড়া মাছ কীভাবে ধরতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে ডাউন দিয়ে রিটা এবং বাঘার মাছ আমরা ধরতে সক্ষম হলাম এবং আরেকটি মাছ ধরেছি আমরা, সেটা হচ্ছে বাঁশপাতা মাছ। টোটাল তিন রকম মাছ ধরতে সক্ষম হয়েছি। তো আমরা এখন চলে যাব, আমাদের সামনে দেখতে পাচ্ছেন হারিং ব্রিজ এবং লালন শাহ সেতু, এবং পাশে আছে হচ্ছে খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর একটি পরিবেশ। মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। তারপরে এই পাখি হারিং ব্রিজ এবং লালন শাহ সেতু পার হলে কিন্তু ওই পাশে বড় একটি পার্কও রয়েছে। তো সব কিছু মিলিয়ে একদম দেখার মতো একটি জায়গা। এখানে কিন্তু আমাদের পাবনা ঈশ্বর দিয়ে এইসব আশেপাশে যত লোক আছে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে, তবে আমরাও ঘুরতে আসি, পাশাপাশি মাছ ধরা দেখতে আসি। সব কিছু মিলিয়ে আমাদের সুন্দর একটি দিন কাটলো আলহামদুলিল্লাহ। আমরা বেশ খুশি হয়েছি যে এরকম একটি জায়গায় এসে এভাবে মাছ ধরা দেখতে পেরেছি, এবং আমরা কিছু মাছ এখান থেকে কিনেও নিব। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আমরা এর চেয়েও ভালো কিছু আপনাদেরকে দেখাতে সক্ষম হব। আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা